কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দু সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথমত একটি দুটি দিনের তো নয় একটানা প্রায় তিরিশ একত্রিশ দিনের আলোচনা হয়ে থাকে আর জুন মাস মানেই কিন্তু ছ নম্বর মাস অর্থাৎ বছরের অন্তিম চরণের শুরুয়াত হয়ে গেল আর আপনাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে রাশিতে কেতু অবস্থান করছে আবার ভাগ্যস্থানে মালব্য নামক রাজযোগ লক্ষ্মী যোগ কর্মস্থানেও তৈরি হবে সূর্যবুধের বুধাদিতীয় যোগ ভদ্রা নামক রাজযোগও তৈরি করবে বুধ এবং একই সাথে সাথে শনি কিন্তু বর্তমানে মার্গী হয়ে উদিত হয়ে স্বগৃহে বিরাজমান মঙ্গলও কিন্তু তাই তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যত কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে আপনার ন্যাটাল চ্যাটের সাথে সাথে অর্থাৎ আপনাদের জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আপনারা কিন্তু আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। আপনারা চাইলে ফেস টু ফেস সামনাসামনি এসে আমাদের অফিস বা চেম্বারে সাক্ষাৎ করতে পারেন অনলাইন কনসালটেন্সি গ্রহণ করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের পয়লা জুন গ্রহগত গোচলের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসেই থাকছে কেতু ছয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের রোগ শত্রুর শত্রুরভাবে থাকছে শনি স্বগৃহে বিরাজমান আর রাহু আপনাদের সপ্তমভাবে থাকবে পার্টনারশিপের হাউসে ম্যারেজের হাউসে রাহু থাকতে চলেছে বিজনেসের হাউসে পুরো মাসটি জুড়েই এখানে থাকবে মঙ্গল আপনাদের আয়ুর ভাব বা যে আধ্যাত্মিক ত্রিকোণভাবের অধিপতি তিনি স্বগৃহে বিরাজমান মঙ্গল পয়লা মে সরি পয়লা জুন এখানে প্রবেশ করেছে আপনাদের এইট থাউজেন্ড অধিপতি স্বগৃহে পুরো মাসটি জুড়ে তিনি এখানেই থাকবেন বলা ভালো বারোই জুলাই পর্যন্ত এখানে থাকবেন আর আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শুক্র ভাগ্যস্থানেই বিরাজমান থাকবেন বারো তারিখ পর্যন্ত তাহলে বারো তারিখ পর্যন্ত মালব্য নামক শুক্রের একটি তো থাকছে বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ যোগও থাকছে সূর্য সূর্য এবং বুধের বুধাদিত্য যোগও আবার থাকছে এখানে আবার দেখুন সূর্য কিন্তু পনেরো তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের কেরিয়ারের হাউসে গোচর করে গিয়ে মিথুন সংক্রান্তি ঘটাবে আর আপনাদের কেরিয়ার হাউসের অধিপতি বুধ চোদ্দো তারিখে প্রবেশ করে যাবে আপনাদের কেরিয়ারের হাউসে এবং ভদ্রা নামক একটি রাজ্য বুধাদিতীয় যোগ তৈরি করবে আর শুক্র তো বারো তারিখ থেকেই আপনাদের কেরিয়ারের হাউসে থাকছে তাহলে লক্ষ্মী নারায়ণ যোগ আপনাদের কেরিয়ারের হাউসেও কিন্তু গঠিত হবে আবার এই আপনাদের রাশির অধিপতি বুধ মাসের একদম শেষ দিনের কয়েকদিন আগে অর্থাৎ উনত্রিশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করবে শনি কিন্তু তিরিশে জুন বক্রি হয়ে যাবে চোদ্দোই নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে জানি একটু জটিল আপনাদের লাগলো তবে এবার খুব সরলীকরণের মাধ্যমে আপনাদের সামনে আমরা জানাবো রাশিতে যেহেতু কেতু আছে তাহলে একটু শরীর নিয়ে টেনশান তো আপনাদের থাকতেই পারে বিশেষ করে ভয় ভীতি কিন্তু বাড়তে পারে কোনো প্রকার নেশাভাঙ করা থেকে যতটা দূরত্বতা বজায় রেখে চলবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার কারণ রাহুরও দৃষ্টি থাকছে মাইন্ডের মধ্যে ইলিউশন কিন্তু ক্রিয়েট হতে পারে তবে যেহেতু বৃহস্পতি পয়লা মে রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করেছেন এখানেই থাকবে দু হাজার পঁচিশ সালের চোদ্দোই মে পর্যন্ত তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কেতুর উপরে পড়ছে যার ফলে এখানে কিন্তু নবপঞ্চম একটা রাজ্যক তৈরি হলো বৃহস্পতি থেকে আপনি গুনে দেখুন কেতু পাঁচ নম্বর ঘরে বসে আছে বৃহস্পতি থেকে যদি গোনা যায় তাহলে নবপঞ্চম এই যে রাজযোগের কারণে কিন্তু আপনাদের অবশ্যই নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধি পাবে বিগত ছয় সাত মাস ধরে আপনারা যে সমস্ত শরীর স্বাস্থ্যের প্রবলেম বা মেন্টাল প্রবলেমের মধ্যে দিয়ে গিয়েছেন সেখান থেকেও কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট রিলিফ পেতে চলেছেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আবার এই বৃহস্পতিরই অন্তিম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ফিফথ হাউসে তাহলে কিন্তু প্রেমের জীবনেও উপলব্ধি আপনারা হাসিল করবেন দেখুন মে মাসে আপনারা অতটা ভালো ফল পাননি কারণ মে মাসে বৃহস্পতি অস্ত ছিল তবে জুন মাসের দু তারিখের পর কিন্তু বৃহস্পতি উদিত হয়ে যাবে যার ফলস্বরূপ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য পড়াশুনোর সময় সুযোগ ভালো যাবে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা জয়যুক্ত হতে পারেন প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা পেতে চলেছেন এর সাথে সাথে পেটের সমস্যা থেকে থাকলেও সেখান থেকে আপনারা মুক্তি পাবেন স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করা যেতেই পারে তবে লং টার্মে ইনভেস্ট করুন সেটি আপনাদের ক্ষেত্রে বেশি লাভান্বিত করবে আপনাদেরকে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোন জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে একই সাথে দেখুন আপনাদের আশীর অধিপতি বুধ সে কিন্তু তার মিত্রের গৃহে অর্থাৎ শুক্রের গৃহে আছে কত তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ পর্যন্ত এখানে লক্ষ্মী নারায়ণ যোগ এবং সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ তৈরি করে মাসের ফার্স্ট হাফে বিশেষ করে চোদ্দ তারিখের আগে পর্যন্ত আপনারা আপনাদের পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হতে পারেন ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পাবে এ সময় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের প্ল্যানিং আপনারা করতে পারেন বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন নাতি নাতনিদের কাছ থেকে বা আপনার পুরনো দিনের কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের তরফ থেকে মানসিক প্রশান্তি কিন্তু আপনারা পেতেই পারেন এ সময়ে এক কথায় বলতে গেলে ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু আপনারা এ সময় হানড্রেড পার্সেন্ট পেতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই আবার এই সূর্য বুধ শুক্র তিনটি গ্রহই কিন্তু পনেরো তারিখের পর দেখুন আপনাদের কেরিয়ারের হাউসে থাকছে তাহলে কেরিয়ার হাউসের লর্ড বুথ স্বগৃহে ভদ্রা নামক রাজ্য তৈরি করে বসে গেল তাহলে মাসের সেকেন্ড হাফে কিন্তু আপনাদের কেরিয়ারে আপনারা একটা বুস্ট অনুভব করবেন কেরিয়ারে কিন্তু আপনাদের পদোন্নতির যোগ থাকবে তবে সূর্যের সাথে সাথে শুক্র থাকছে মানে শুক্রতে একটু অস্ত তো থাকছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সূর্যের সাথে যদি কোনো গ্রহ থাকে তো সূর্যের তেজের কারণে সেই গ্রহ কিন্তু অটোমেটিক্যালি অস্ত হয়ে যায় তবে লক্ষ্মী নারায়ণ যোগ বুধাদিত্য যুগও তো থাকছে দীর্ঘদিনের কঠোর কায়িক পরিশ্রম দৃষ্টিগোচর হবে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনারা পেতে পারেন রাজনৈতিক জগতে যারা আছেন তাদের কিন্তু অবশ্যই নতুন পদপ্রাপ্তির রেসপন্সিবিলিটি বৃদ্ধি নাম যশ খ্যাতি এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা যদি চান বিশেষ করে সরকারি চাকরিজীবী বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন বা পলিটিশিয়ান আছেন তাহলে আপনারা কনসালটেন্সি গ্রহণ করুন লাইফকে আরও বেশি অনেক ইজি করতে পারবেন এবং পিরামিড স্ট্রাকচার হায়ারকে সিস্টেমে আপনারা নিজেদেরকে গ্রোথ করাতে পারবেন অর্থাৎ কিভাবে আপনি একটি মেম্বার বা একটা লোকাল এলাকার কোনো মেম্বার থেকে আপনি কিভাবে এমএলএ এমপি বা মন্ত্রিত্বের মতো পদে যেতে পারেন আপনি একজন ক্লার্ক হয়েও কিভাবে আপনি একটা অফিসের সিআইও বা সিইও হওয়ার মতো পদের দিকে এগিয়ে যেতে পারেন সে বিষয়েও কিন্তু অবশ্যই আমরা কর্ম করতে পারি কর্মের মাধ্যমে উন্নতি করা সম্ভব ওই আংটি তাবিজ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না তবে কী কর্ম করবেন কোথায় করবেন কেন করবেন কিভাবে করবেন সেটিও তো জানার ব্যাপার এর জন্যই এনি টাইম আপনারা কিন্তু আমাদেরকে কল করতেই পারেন আর এর সাথে সাথে বলবো সূর্য বুধ শুক্র প্রতিটি গ্রহেরই কিন্তু পূর্ণ দৃষ্টি মাসের সেকেন্ড হাফে আপনাদের সুখভাবেও থাকবে যার ফলস্বরূপ অবশ্যই নতুন জমি বাড়ি গাড়ি এগুলি কিন্তু মাসের সেকেন্ড হাফে আপনারা ক্রয় করতে পারেন মাসের সেকেন্ড হাফে মামা মাতা মহ মাতৃগুলের তরফ থেকে আর্থিক সামাজিক বা মানসিকভাবেও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন দেখুন রাহু যেহেতু সপ্তমভাবে আছে তাহলে কোনো প্রকার আইনি জটিলতায় যদি ফেঁসে থাকেন ইমিডিয়েট আপনারা চেষ্টা করুন কোর্টের বাইরেই মামলা নিষ্পত্তি করে নেওয়ার ওয়ান টাইম সেটেলমেন্ট করে নিন যারা ডিভোর্সের কেসের মধ্যে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রেও বলবো এ সময় কিন্তু আইনি জটিলতা বিগত পাঁচ ছ মাস সাত মাসের মধ্যে অনেক রাশির জাতক জাতিকারা আইনি জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন অনেকের দাম্পত্য জীবনে কিন্তু কিছুটা সমস্যা কোলাহল বৃদ্ধি পেয়েছে ম্যারিড লাইফ টক্সিক হয়েছে বিজনেসেও আপনারা বাধাপ্রাপ্ত হচ্ছেন প্রত্যেকে না কারোর কারোর ক্ষেত্রে যাদের জন্ম ছকে রাহু দুর্বল পজিশানে আছে রাহু দুর্বল বুঝবেন কি করে হয় চোখের ত্বকের বা দাঁতের এই তিনটি জিনিসের মধ্যে কোনো একটিতে সমস্যা থাকবে অথবা স্মোকিং অ্যালকোহলের প্রবলেম থাকবে এও যদি না থেকে থাকে তাহলে আপনাদের রাতারাতি বড়ো লোক হওয়ার স্বপ্ন দেখা লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করা ইলিগাল ক্রিয়াকলাপের প্রতি আকর্ষণ যা যা বললাম এর মধ্যে যদি মাত্র একটি থাকে তাহলে বুঝতে হবে আপনাদের জন্মছকে আপনারা রাহু দ্বারা পীড়িত এনি টাইম কিন্তু এর প্রতিকার করানো যায় সিঙ্গেল ডে রেমিডি আছে তার মাধ্যমে কিন্তু আমরা রাহুকে অবশ্যই কিন্তু শান্ত করতে পারি সেটি অবশ্যই করিয়ে নেবেন রাহু যদি মজবুত থেকে থাকে লাভের মাত্রা বাড়বে সাহস পরাক্রম আপনাদের বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই শনি রাহু দুজনেরই কিন্তু দৃষ্টি থাকছে আপনাদের থার্ড হাউসে আবার থার্ড হাউসের অধিপতি মঙ্গলও নিজের ঘরকে দৃষ্টি দিয়ে দেখবেন অষ্টম দৃষ্টি দিয়ে তার সাথে সাথে কিন্তু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে আপনাদের থার্ড হাউসে সূর্য বুধ শুক্রের তো থাকছেই তাহলে অবশ্যই সাহস পরাক্রমা আপনাদের বাড়বে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে আর এ সময় ভাই বোনদের সাথে সম্পর্ককে আরও উন্নত করুন বন্ধুবান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন মনের কোনো স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে রূপ নিতে পারে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ থাকছে এ বিষয়েও কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন আর এ সময় দীর্ঘদিনের পুরনো কোন রোগ শোক থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন মঙ্গলের পূর্ণ দৃষ্টি সপ্তম দৃষ্টি যেহেতু থাকবে আপনাদের সেকেন্ড হাউসে পরিবার বাণী এবং অর্থের ভাবে পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে নজর দিন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন ব্যাংকের ব্যালেন্সের দিকে আপনাদের একটু নজর প্রদান করবার প্রয়োজন আছে তবে বারো তারিখের আগে পর্যন্ত টেনশন নেই বারো তারিখের পর আর আপনাদের রাশির অধিপতি বুধ যখন ভদ্রা নামক রাজ্য তৈরি করছে কেরিয়ারে আপনারা হয়তো এমন উন্নতি পরিলক্ষিত করবেন যা বিগত দেড় দু বছরের মধ্যে আপনারা করেন নি আর যদি না পান তাহলে সিগনেচারের প্রবলেম আছে নেমের স্পেলিংয়ের প্রবলেম আছে অথবা আপনার জন্মছকে আপনার রাশির অধিপতি বুধ সে নিজেই দুর্বল অবস্থানে আছে এনি টাইম প্রতিকার করিয়ে নেবেন উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিকার সর্ব আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ মিনিট লাগে একসাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে সক্ষম হবেন আর যতটা সম্ভব চেষ্টা করুন বুধবার করে সবুজ ড্রেস পরার সবুজ শাক সবজি খাওয়ার একটা ছোট সবুজ এলাচ দাঁতে দিয়ে চাবানোর বা বাড়ির বাইরে হিজড়া যদি দেখতে পান তাদেরকে সবুজ রঙের কোনো অবজেক্ট ডোনেট করুন বুধবার করে গণেশজিকে সাতটি বা একুশটি বা পারলে সবথেকে ভালো হয় পাঁচটি দূরবাদ পাঁচ মানেই তো বুধ আর আপনাদের ডেট অফ বার্থের মধ্যে যদি কোনো ফাইভ মিসিং থাকে তাহলে কিন্তু লাইফে গ্রোথ কিন্তু খুব প্রবলেমের এরও কিন্তু প্রতিকার করানোর প্রয়োজন আছে সবসময় বেদিক জ্যোতিষ ওয়াইজ গেলে হবে না নিউমোরোলজিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একই সাথে বাস্তুও কিন্তু গুরুত্বপূর্ণ আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটু লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি